करीब तारीख खाइतासी आया कह के तोर कोनो काम नाय त हम कह मैडम हम उठतासी ते कता कोइलम के ले दुनोडा पुला बांधोय रा आसरा न शुरू पर बेटे थाबा दे आ दोसे दे के पर हमर इच्छा मतन पिटाइसे एर मोइलर माथा समस्या आसी আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ও পাঁচ দিন বেহা থাকে এটা আমাদের মনের কষ্ট রাস্তাঘাটে বড় লোকের জন্য যাওয়ার জন্য এনে অনে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য তাহলে আমরা যাই কোনখানে বাস করব আমরা কোনে যাই কোন বাস বাস চা খাবো ইটি উটি পোলা ফানের কোলে তিন চাঙ্গা দিদি লাত্তি দিদি ফালা দেয় ইফতারি খাবার বসলি পরে ঘরের দূরে সামনে যদি ইফতারি খাই আমরা তা পোলা ফানের লাত্তি দিয়ে ফালা দেয় গা বেরিয়ে মুতে দেয় গরম পানি ডালিয়ে দেয় এই কোন কাহিনী করে সাততলা আটতলা বিল্ডিং আলা বাসা জাগর বড় বড় টাকা পয়সা আছে আমার তো টাকা পয়সা নেই এই রোজালে এই যে দর্জন যায় তা করো যাতা বাসা কয় সাহেবরা আমার পা যদি লাত্তিরা মারছে না ওই লাত্তির পা বেহা থাকবো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ওই পা দিন বেহা থাকে রাস্তায় গেলে বাড়ি এখা দেয় রাস্তায় গেলে ধাউন দেয় গলি বিন্দু হয়ে আনোটে কোন জায়গায় শান্তি পায় না তা যাবি কোন জায়গা নির্যাতন মানে মহিলা জমিন বন্ধ মহিলার এটাই নেই আয় টাকা দেবো না হ্যান ত্যান নানান পুরীর কথা এটাই নিয়ে যাই যদি বারবার চায় হ্যান করবার চায় তোরা বিক্রি করিস না আমার সাথে আয় টাকা দেবো না এই নানান পুরীর কথা সব কয় হ্যাঁ বয়স বড় লোক কয় এই গরিবীরা পাঁচতলা ছয়তলা বাসা জাগর দুই তিনটি বউ বড় লোক করে এই তারাই এই সব কাম করে আসলে মহিলার মাথায় সমস্যা আছে যে মারছি তখন এই যে বাচ্চাদের এ করে তো মারাতে ঠিক না এই মহিলার মাথায় সমস্যা আছে গরিব মানুষের প্রতি অত্যাচার এটা তো নতুন না এটা তো পুরান গরিব মানুষের এটা অত্যাচার সবসময় মেনে নিতে হবে বাসার সামনে আমি ইফতারি কোনো সময় টাইম হয়ে গেলে খাইতেই পারি এটা কোনো ব্যাপার না আমার ইফতারি টাইম হয়ে গেছে আমি যে কোনো জায়গায় বসে ইফতারি খাইতে পারি এবং বাসার সামনে কি এবং আমি রেলে যাতে কোনো দোকানের সামনে কি খাইতে পারি কিন্তু এর জন্য আমি আমি একটা লোকের ওই লাত্তি মেরা এবং মারা দৈরা করে দৌড়ে করতে পারবো না ইফতারি টাইম ইফতারি কথাতে শাসন করো লাগে যে তুমি এটা করো না এটা মারি শাসন করবো নাই গরিব মানুষ এক জায়গায় বই ইফতার করতেছে হ্যাঁ আমার না করে দিতে পারতো যে আপনি এখানে বসেন আপনি এখান থেকে চলে আসেন কিন্তু সে কথা না বলে সে যে মারামারি দরাদরি করলো এটা তো ঠিক না আমরা যে জায়গায় যাই এই জায়গায় তো আমরা লাঞ্ছনা পাই কোনো জায়গায় তো সম্মান পাই না আমাদের মতন গরিব যারা হেরা তো সবাই এরকমই যে জায়গায় যাই এই জায়গায় তো যে লাত্তি উষ্টা যাও ওই জায়গায় বসতে পারবা না এটা করতে পারবা না পরিষ্কার না অপরিষ্কার এরকমই তো কয় পুলিশ প্রশাসনেরাও কি আমাদের গরিবদের কোনো কথা শুনে ওনারাও কোনো অত ইয়া করে না আমরা কিছু বললে তো আমাদের কথা তো ওনারা কোনো গুরুত্ব দেয় না কারণ যাদের টাকা আছে তাদের কথাই বলে আমরা গরিব দেখে তো আর আমাদের কথা বলে না তাহলে আমরা এই কারণে কোথাও যাইও আমরা তো বিচার পাই না দেখে আমরা কোনো প্রতিবাদও করতে পারি না এটা আমাদের মনের কষ্ট তো এটার জন্য ওই মহিলার শাস্তি পাওয়ার দরকার যে এই কাজটা করছে